মাত্র একবার আজকের এই ভিডিওটা দেখো কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখলে গল্পের প্রতিটি শব্দের অর্থ প্রতিটা লাইনের তাৎপর্য একই সঙ্গে কোন লাইন থেকে কোন কোন শর্ট কোয়েশ্চেন বা বড় প্রশ্ন আসতে পারে সমস্ত তথ্য তুমি জেনে যাবে এজন্য ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি নিয়ে আমরা অভিনব আঙ্গিকে মনজ্ঞ এক আলোচনা পরিবেশন করতে চলেছি ভিডিও শুরুতে প্রতিদিনের মতো আজও মনে করিয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকেন প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখতে একদম ভুলো না গল্প নিয়ে মূল আলোচনা শুরুর আগে গল্পের নামকরণের দিকে একবার তাকাও কে বাঁচায় কমা কে বাঁচে আজ অব্দি তোমরা যত গল্প কবিতা পড়েছ সম্ভবত কোনো গল্প কবিতার নামের মধ্যে ছেদ জ্যোতি বা দাড়ি কমা কিন্তু আমরা দেখতে পাইনি এই গল্পের নামের মধ্যে আছে কেন এমন বলতো গল্পের শেষে তোমাদের বলবো আর গল্পের শুরুতে যেটা বলবো সেটা হলো এই গল্পের উৎস আমাদের পাঠ্য কে বাঁচায় কে বাঁচে গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ভৈরব পত্রিকার শারদিয়া সংখ্যাতে সাল উনিশশো তেতাল্লিশ এরপর গল্পটা মহামন্নন্তর এই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ আমরা বলতে পারি কে বাঁচায় কে বাঁচে গল্পটি মহামন্বন্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর পরবর্তীকালে এই গল্পটা মানিক গ্রন্থাবলীর স্থান পেয়েছে এই খণ্ডেও গল্পের প্রেক্ষাপট হলো বাংলার পঞ্চাশের মন্নন্তর তুমি বলবে সেটা আবার কি এখন কি আপনি ইতিহাস পড়াবেন নাকি একেবারেই নয় এখন আমি তোমাদের সামনে মেলে ধরবো বাংলা পাঠ্য বই লাইন ধরে ধরে শব্দার্থ সহ পড়াবো কিন্তু পঞ্চাশের মন্নন্তর কি এটা জানা একান্ত জরুরি এই গল্প বোঝার জন্য সেই কারণে গল্পের মাঝে আমি তোমাদের সামনে পঞ্চাশের মন্নন্তর নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য যেটা এই গল্প ভালোভাবে বোঝার জন্য কাজে লাগবে সেটা তোমাকে বলবো আর গল্পের মধ্যে তিন চারটে এমন ইন্টারেস্টিং লাইন আমি আলোচনা করতে চলেছি যেটার ব্যাখ্যা তুমি সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো নোট বইয়ে পাবে না আর যে ব্যাখ্যাগুলো না বুঝলে গল্পটাও তোমার কাছে অপূর্ণ রয়ে যাবে দেখে নিচ্ছি গল্পের আলোচনা গল্প কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় সেদিন আপিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু সেই দিন পায়ে হেঁটে অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল মৃত্যুটা কেমন অনাহারে মৃত্যু অর্থাৎ একজন না খেয়ে মারা যাচ্ছে সেই বিভৎস দৃশ্য সে দেখল এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা এতদিন মৃত্যুঞ্জয় খবরের কাগজে পড়েছে লোকের মুখে শুনেছে নাকি কলকাতার রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে লোক মরে মরে পড়ে থাকে কিন্তু আজ চোখে পড়ল প্রথম আজকেই তার চোখে এই দৃশ্য প্রথম পড়ল। তোমার মনে প্রশ্ন জাগবে আচ্ছা এতদিন কেন দেখেনি সে কি রাস্তাঘাটে বেরোয় না সত্যিই বেরোয় না পরের লাইনটা দেখো ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায় বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি তার মানে আমরা জানলাম মৃত্যুঞ্জয় একদম বাড়ি থেকে দু পা হেঁটে মানে বাড়ির সামনে থেকেই প্রায় ট্রামে ওঠে নামেও গিয়ে একদম অফিসের সামনে তার মানে মৃত্যুঞ্জয়ের অফিসে যাতায়াতের সময় ফুটপথ দিয়ে হাঁটা কিন্তু খুব একটা প্রয়োজন হয় না আর তার বাড়িটা শহরের এমন একটা নিরিবিলি অঞ্চলে সেই অঞ্চলে সেই রকম ফুটপথ নেই লেখকের ভাষায় ওই পাড়াতে বা ওই অঞ্চলে লোকে মরতেও যায় না মানে একেবারে নিরিবিলি এলাকায় চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে আর মৃত্যুঞ্জয়ের হাটে বাজারেও খুব একটা যাওয়া লাগে না তার বাড়ির চাকর এবং তার ছোট ভাই তারাই বাজারের কাজ করে এই দৃশ্য দেখবার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল দেখবে আমাদের অনেক বন্ধু বান্ধব বা পরিচিত আত্মীয় স্বজনেরা থাকেন যারা অত্যন্ত সেন্সিটিভ হন কেউ হয়তো মারা গেল কোনো অ্যাক্সিডেন্ট হলো এগুলো দেখলেই তারা অসুস্থ হয়ে পড়েন কেউ বমি করে ফেলেন কেউ অজ্ঞান হয়ে পড়েন ঠিক এই রকম মৃত্যুঞ্জয় তার সুস্থ শরীর এই দৃশ্য দেখে কোন দৃশ্য ফুটপাথে একজন নিরন্ন মানুষ বা অভুক্ত মানুষ ছটফট করতে করতে মারা গেল এই দৃশ্য দেখে তার সুস্থ শরীরটা কয়েক মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া মানে রিয়াকশান দেখা যায় মনে ধরো তোমরা অনেক বন্ধু বান্ধবদের দেখবে তারা মনে অনেক দুঃখ পেয়েছে তবু হাসি মুখে অনেকের সঙ্গে কথা বলছে আবার অনেকে এমন থাকে তাদের মনে দুঃখ পেলে শরীরে প্রতিক্রিয়া দেখা যায় যেমন খুব ঘামে কেউ কেউ বমি করে ফেলে কেউ অজ্ঞানের মতন হয়ে যায় এই রকম মৃত্যুঞ্জয় এই ক্যাটাগরিতে পড়ে যে মনে আঘাত পেলে শরীরে তার রিয়াকশান দেখা যায় কেমন রিয়াকশান মানসিক বেদনার সঙ্গে মনে মনে সে তো দুঃখ পাই যন্ত্রণা পাই তার সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ শরীরটাতেও ভীষণ কষ্ট অনুভব হয় অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে তোমরা যেন অফিসে বিভিন্ন দপ্তরের বিভিন্ন ছোট ছোট কুঠুরি বা কেবিন বা ঘর থাকে মৃত্যুঞ্জয় নিজের কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারের উপর বসে বসে পড়ল। ধপ করে চেয়ারের উপর বসে পড়লো মানুষ কখন পরে যখন সে ক্লান্ত হাঁটতে পারছে না চলতে পারছে না কোনো ক্রমে চেয়ারটা ধরেই ধপ করে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে মানে কাহিল হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কলঘরে কলঘর বলতে যেখানে স্নানাগার বা বাথরুম সেখানে মৃত্যুঞ্জয় উঠে চলে গেল দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব করে দিল বমি গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে জেনে নিই এই দুই অনুচ্ছেদ থেকে কোন কোন শট প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল প্রথম আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম যে মৃত্যুটি দেখেছিল সেই মৃত্যুর কারণ কি ছিল দ্বিতীয় প্রশ্ন বাড়ি থেকে মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যায় মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কারা করে আর মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে কি দেখা যায় এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল যাই গল্পটা কতটা মনোযোগ দিয়ে শুনলে এটা আমি তোমার কাছে জানতে চাই তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো মৃত্যুঞ্জয় কিসে করে অফিসে যায় বা কিসে চেপে অফিসে যায় অবশ্যই তোমার নাম সহ কমেন্টে আমাকে উত্তরটা লিখে জানিও এবার কি হলো পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল পাশের কেবিন থেকে তারই অফিসের কলিগ মানে সহকর্মী বন্ধু একই অফিসে কাজ করে নাম নিখিল সে দেখলো যে কি হলো ব্যাপার মৃত্যুঞ্জয় বমি করছে কি ব্যাপার সে যখন এসছে দেখতে তখন মৃত্যুঞ্জয় কলঘর থেকে ফিরে এসে কাচের গ্লাসে করে জল পান করছে অর্থাৎ জল খেয়ে শরীরটাকে একটু সুস্থ করবার চেষ্টা করছে আর জল খাওয়া হয়ে গেলে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ উদাসীন দৃষ্টিতে চিন্তাকুল দৃষ্টিতে হাজারো চিন্তা ভাবনা নিয়ে হা করে দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে নিখিল আর মৃত্যুঞ্জয় নামটা তো আমরা জানলাম কিন্তু এরা দুজনে কে এদের মধ্যে সম্পর্কই বা কেমন সেটা জানবো এবারের অংশ আলোচনা করতে করতে বুঝে নেব নিখিল সম্পর্কে মৃত্যুঞ্জয়ের ধারণা নিখিল নিজে কেমন মানুষ মৃত্যুঞ্জয় কেমন মানুষ সমস্ত তথ্য এবার সেই অংশগুলোই আমরা পড়বো কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তুমি কোন জেলা বা কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও বন্ধু আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ তার মানে অফিসে মৃত্যুঞ্জয় আর নিখিল দুজনেই সমান পদাধিকারী অর্থাৎ কেউ সিনিয়র জুনিয়র নয় দুজনে একই পোস্টে চাকরি করে মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় দুজনের মাইনে একদম সমান কিন্তু একটা এক্সট্রা কাজ করবার জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি পায় নিখিল কেমন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি মানে খুব বুদ্ধিমান এবং একটু আলসে প্রকৃতির লোক নিখিল একটু অলস প্রকৃতির লোক মৃত্যুঞ্জয় দু বছর আগে বিয়ে করে আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে সংসারে নাকি তার মন নেই অদ্ভুত লাইন বাজার চলতি নোট এর ব্যাখ্যা সঠিকভাবে পাবে না কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি মৃত্যুঞ্জয়ের বিয়ের দু বছর আগে নিখিল বিয়ে করেছে সে মোট কত বছর বিয়ে করেছে নিখিলের বিয়ে হয়েছে মোট আট বছর তার মানে মৃত্যুঞ্জয় বিয়ে করেছে ছ বছর আগে তারও দু বছর আগে অর্থাৎ আট বছর আগে নিখিল বিয়ে করেছে আর এই আট বছরে তার মোটে দুটি সন্তান হয়েছে সে অলস প্রকৃতির লোক সংসারে তার মোটেই মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় নিখিল চায় তার অবসর জীবন অর্থাৎ চাকরি থেকে সে যখন রিটায়ার্ড করবে তারপর বইপত্র পড়বে নিজের একটা চিন্তার জগৎ গড়ে তুলবে নিজের মতো থাকবে সংসার ধর্মের প্রতি তার খুব একটা কিন্তু ঝোঁক নেই এটা কার কথা পড়লাম নিখিলের কথা নিখিল কে যেই ব্যক্তি আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় তার অফিসের সহকর্মী বন্ধু চলে আসছি পরের অনুচ্ছেদে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে তার মানে এই লাইনটার দ্বারা আমরা বুঝতে পারলাম অফিসের অন্যান্য সবাই মৃত্যুঞ্জয়কে ভালোবাসে অন্যান্য সবার মতোই নিখিলও মৃত্যুঞ্জয়কে খুব ভালোবাসে হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে অবজ্ঞা মানে কি মৃত্যুঞ্জয়কে একটু একটু হয়তো অবজ্ঞা করে অবহেলা করে কিন্তু মনে মনে ভালোবাসে আমাদের বন্ধুদের মধ্যেও এরম অনেক বন্ধু আছে তোমরা দেখবে যাদের আমরা একটু লোকের সামনে টোন টিটকেরি কাটি যাদের নিয়ে একটু মজা করি কিন্তু মনে মনে তাদের খুব ভালোবাসি ঠিক এই রকম একটা মানুষ হল মৃত্যুঞ্জয় যাকে নিয়ে উপহাস করে কিন্তু মনে মনে ভালোবাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ সরল বলেও নয় মৃত্যুঞ্জয় দেখো নিরীহ মানুষ শান্ত মানুষ দরদি মানুষ সৎ সরল এই জাতীয় মানুষ কিন্তু নিখিল এই কারণগুলোর জন্যেই মৃত্যুঞ্জয়কে ভালোবাসে না নিখিলের ভালোবাসার কারণটা আলাদা কি বলছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে তার মানে মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা যে ঐতিহ্য যে আদর্শ সেগুলোর কল্পনার তপস্যায় নিমগ্ন থাকে বলে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে তুমি বলবে এই কথাটার মানে কি দেখো আমরা যদি প্রাচীনকালের দিকে ফিরে তাকাই তাহলে সে সময় সমাজে সৌজন্যতা ছিল সংস্কৃতি ছিল সহমর্মিতা ছিল সহবধ ছিল অর্থাৎ বিভিন্ন মানবিক গুণাবলী প্রচলিত ছিল সেগুলো আজকের দিনে আধুনিকতার ছোঁয়া লেগে আমাদের কাছে অনেকটা অচল বা পচা হয়ে গেছে কিন্তু মৃত্যুঞ্জয় সেই ঐতিহ্য আদর্শ যেগুলো আজকের দিনে পচা সেগুলোকে মেনে চলে একটা উদাহরণ দিয়ে বলি আগেকার দিনে মাধ্যমিক পাশ না করলে কেউ হাতে ঘড়ি পড়তো না আগেকার দিনে ধরত্ররা যখন দেখতো মাস্টার মশাই রাস্তা দিয়ে যাচ্ছেন ছাত্ররা সাইকেল থেকে নেমে দাঁড়াতো বা থামত মাস্টারের পায়ে হাত দিয়ে নমস্কার করতো তারপর যেত আজকের দিনে যদি এমন কেউ করে ধরো তোমার স্যার যাচ্ছেন তুমিও সাইকেল চালিয়ে যাচ্ছ তোমার কোনো বন্ধু দেখলে সাইকেলটা থামালো স্যারের পায়ে প্রণাম করলো স্যার যখন সাইকেল নিয়ে বা বাইক নিয়ে দূরে চলে গেলেন তারপর সে সাইকেলে উঠলো এমনটা করলে আমরা কি বলবো এ কি সব মেনে চলছে পচা কাজকর্ম করছে কি সব বোকা বোকা কাজকর্ম করছে আমরা তো এটাই বলবো অর্থাৎ আগেকার দিনে যে সৌজন্য সংস্কৃতি প্রচলিত ছিল যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে পচা বা আজকের দিনে অচল বলে মনে হয় সেই সমস্ত ঐতিহ্য আদর্শবাদগুলো মৃত্যুঞ্জয় মেনে চলত এটা নিখিলের ভালো লাগতো এই কারণে নিখিল মৃত্যুঞ্জয়কে ভীষণ ভালোবাসত মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত এখানে বলছে মৃত্যুঞ্জয় যদি দুর্বল চিত্ত হতো দুর্বল মানসিকতার মানুষ হতো যদি ভাবপ্রবণ হতো তাহলে কোনো কথা ছিল না তাকে একটু খেপিয়ে তুললেই সে মনের জমে থাকা তার দুঃখ কষ্টের কথাগুলো বলতো সবার কাছে আর নিজেকে অবজ্ঞেও নিজেকে অবজ্ঞার পাত্র করে তুলতো কিন্তু মৃত্যুঞ্জয় এমন নয় মৃত্যুঞ্জয় পাগল নয় মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ অর্থাৎ তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে শ্লথ মানে ধীর গতির নিস্তেজ নয় অর্থাৎ তার মস্তিষ্ক ধীরে কাজ করে তার মস্তিষ্ক মানে কাজ করে না এমন নয় তার অচল মস্তিষ্কের নয় সে পাগল নয় শক্তির একটা উৎস আছে তার মধ্যে তার মধ্যে একটা শক্তির উৎস আছে অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ এই যে লাইনটা এই লাইনটারও ব্যাখ্যা তোমরা কোনো নোট বইয়ে পাবে না মিলিয়ে দেখো তোমার কাছে যে কোম্পানির নোট বই থাকুক কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ লাইন অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি ক্ষয় হয়ে গেছে অব্যয় কি বাংলা ব্যাকরণ অনুযায়ী আমরা জানি অব্যয়কে কোনো মূল্যেই পরিবর্তন করা যায় না তার আয় ব্যয় নেই অব্যয়কে কখনোই শব্দরূপ দেওয়া যায় না অব্যয় যে পদগুলি আছে তার বচন পরিবর্তন করা যায় না তার সঙ্গে বিভক্তি যোগ করা যায় না তার লিঙ্গ পরিবর্তন করা যায় না অর্থাৎ অব্যয়কে পরিবর্তন করা অসম্ভব কাজ অর্থাৎ অসম্ভব কাজ করার মতো যতটা শক্তি দরকার সেই রকম একটা শক্তি মৃত্যুঞ্জয়ের মধ্যে আছে আমি একটু সহজ করে বলি ধরো আমি বললাম পূর্ব দিক থেকে নয় দক্ষিণ দিক থেকে সূর্য ওঠাতে গেলে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি মৃত্যুঞ্জয়ের মধ্যে আছে অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার মতো একটা শক্তি যেন মৃত্যুঞ্জয়ের কাছে আছে অন্তত নিখিলের এমনটাই বিশ্বাস তাই নিখিল পর্যন্ত মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈর্ষা অর্থাৎ একটু হিংসা করে তখন সেভাবে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ হতো না নিখিল মৃত্যুঞ্জয়ের প্রাথমিক পরিচয় তো আমরা পেয়ে গেলাম এবার আবার ফিরে যাব আমরা মূল গল্পে গল্পটা কোথায় দাঁড়িয়েছিল একটু মনে করিয়ে দি মৃত্যুঞ্জয় পায়ে হেঁটে অফিসে আসবার পথে এক নিরন্ন মানুষের মৃত্যু দৃশ্য দেখে অফিসে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে সেই সময় মৃত্যুঞ্জয়ের কুঠুরি বা অফিস রুমে এসে পৌঁছয় সহকর্মী বন্ধু নিখিল নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের কি কথোপকথন হলো জেনে নেব এবার কিন্তু তার আগে আমরা দেখে নিই এই দুই অনুচ্ছেদ যে দুটো অনুচ্ছেদ পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় ড্যাশ এই প্রশ্নটা আসতে পারে নিখিল ও মৃত্যুঞ্জয়ের মধ্যে মাইনের ব্যবধান কত কে কত টাকা বেশি পায় সংসারে তার নাকি মন নেই সংসারে কার মন নেই নিখিলের কটি সন্তান আছে নিখিল অবসর জীবনটা কেমনভাবে কাটাতে চায় অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে নিখিল কেন পছন্দ করে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে তোমরা আমাকে ঝটপট কমেন্টে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখে জানাও তো নিখিল কত বছর বিয়ে করেছে অর্থাৎ নিখিলের বিবাহিত জীবন কত বছরের অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো কেমন রকম বমি করে চেয়ারে বসে জল খেয়ে হাঁ করে তাকিয়ে আছে দেওয়ালের দিকে এই রকম দেখে নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে মানে বড়সড় সড়ো কোনো ঘটনা ঘটেছে এবং সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অনুচিত অর্থহীন কাঠিন্যে এই যে লাইনটা এটার ব্যাখ্যাও তোমরা বাজার চলতে নোট দেখতে পাবে না অথচ এটা একটা খুব গুরুত্বপূর্ণ লাইন সারসি মানে কি কাঁচের শোকেজ বা পাল্লা কোথায় দেখা যায় মিষ্টির দোকানে দেখবে কাঁচের শোকেসের মধ্যে বিভিন্ন মিষ্টি সাজানো থাকে তোমরা দেখবে তার মধ্যে মাঝে মাঝে মৌমাছি ঢুকে যায় কিন্তু মৌমাছি যখন কাচের পাল্লার মধ্যে ঢোকে মৌমাছি কিন্তু ছটফট করে তার মধ্যে একটা অদ্ভুত মানসিক যন্ত্রণা কাজ করে কেন সে বাইরের দিকে তাকালে দেখতে পাচ্ছে স্বচ্ছ সব কিছু পরিষ্কার কিন্তু যেই সে উড়ে যেতে যাবে একটা অকারণে অনুচিত যেটা থাকার কথা না এরম একটা কঠিন জিনিসে তার মাথাটা বারবার ধাক্কা খাচ্ছে অর্থাৎ কাঁচের পাল্লায় গিয়ে সে ধাক্কা খাচ্ছে ঠিক এটাই বলা হয়েছে মৃত্যুঞ্জয় একটা স্বচ্ছ সমস্যার মধ্যে আটকে রয়েছে সেটা থেকে সে বেরোতে পারছে না মৌমাছি যেমন একটা শোকেসের মধ্যে কাঁচের শোকেসে যখন আটকা পড়ে সে অকারণ অনুচিত কঠিন আবরণের মধ্যে আটকা পড়ে থাকে ঠিক তেমন অবস্থা হয়েছে মৃত্যুঞ্জয় কি হলো হে তোমার নিখিল সন্তর পরে মানে সাবধানে ধীরে সুস্থে তাকে প্রশ্ন করল মরে গেল না খেয়ে মরে গেল আনমনে মনে ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় আনমনে আর্তনাদ করে এই কথাটা বলে উঠল আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে নিখিল এরপর মৃত্যুঞ্জয়কে আরও কিছু প্রশ্ন করলো সেই প্রশ্নগুলো করার পরেই নিখিল যেন মৃত্যুঞ্জয়ের ভেতরটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছে কি বুঝতে পারল নিখিল ফুটপাথে অনাহারে মৃত্যুর মতন সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না ফুটপথে মানুষ মারা যাবে এটা একটা সাধারণ ব্যাপার এই পঞ্চাশের মন্যন্তরের সময় মানুষ ফুটপাথে মরে থাকবে এটা একটা সাধারণ ব্যাপার এই সহজবদ্ধ সহজে বোঝা যায় এমন ব্যাপারটা মৃত্যুঞ্জয় ধারণা করতে পারছে না সেটা আশ্চর্যও নয় নিখিলের কাছে আশ্চর্য নয় কারণ নিখিল জানে মৃত্যুঞ্জয় সরলসিধা মানুষ তার মনে এত প্যাচঘোচ নেই সেগুলো বুঝতেও পারবে না সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিতে মৃত্যুঞ্জয় ধারণা করার শক্তির যে থলি তার মাথায় যেটুকু জায়গা যেখানে সে ভাববে কোনো কিছু ধারণা করবে সেই থলিতে সে সঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে অর্থাৎ যত রাজ্যের ভাবনা চিন্তায় তার মাথাটা কার্যত হ্যাং হয়ে রয়েছে কার মৃত্যুঞ্জয় কে ভাবছে এটা নিখিল ভাবছে ফুটপাথের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কেও কেমন কত কষ্ট হয় না খেয়ে মধ্যে কীরকমের কষ্ট ক্ষুধার যাতনা বেশি নাকি মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর এই সমস্ত প্রশ্ন নিয়েই যেন মৃত্যুঞ্জয় ভাবনায় ভাবিত হচ্ছে অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা নিখিল যে প্রশ্ন করলো যে কি হয়েছে তোমার অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বললো অন্য কথা নিখিলের প্রশ্ন শুনে মৃত্যুঞ্জয় কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে অন্য কথা বলল কি বলল ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। আমি ভাবছি আমি বেঁচে আছি অথচ যে লোকটা না খেয়ে মরে গেল এটার জন্য তো আমি অপরাধী এ অপরাধের প্রাশ্চিত্ত কি করে করব। জেনে শুনেও এতকাল চার বেলা করে খেয়েছি পেট ভরে আমি জানি আমাদের এই বাংলাতে খাদ্যাভাব চলছে পঞ্চাশের মর্্যন্তর মানুষ না খেয়ে মরছে এটা জানবার পরেও আমি চার ভর ভরপেটে খেয়েছি যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে এই যে যে গ্রাম থেকে মানুষজন শহরে এসে পড়ে রয়েছে ধুকে ধুকে মরছে তাদের মাঝখানে রিলিফ অর্থাৎ ত্রাণের খাবার পৌঁছে দেওয়া যাচ্ছে না লোকের অভাবে আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো ধিক শত ধিক আমাকে মৃত্যুঞ্জয় বলছে ধিক্কার আমাকে মানুষের একটু হেল্পও করতে পারি না শুধু চার বেলা বসে বসে খাই এই লোকটা যে বললো এ তো আমি এর জন্য অপরাধী কেমন প্রশ্ন আসতে পারে এখান থেকে দুটো বড় প্রশ্ন আসতে পারে একই উত্তর এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কোন অপরাধ বক্তা কেন নিজেকে অপরাধী মনে করেছেন কিভাবে তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন বা ধিক শতধিক আমাকে বক্তা কেন নিজেকে আত্মধিক্কার জানিয়েছেন পাঁচ নাম্বারে এই বড় প্রশ্ন দুটো কিন্তু আসতেই পারে এই কথাটা বলতে বলতেই মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে যায় তোমাদের মনে এখন প্রশ্ন জাগবে এই গল্পের প্রেক্ষাপট হলো পঞ্চাশের মন্নন্তর কিন্তু এই কি কি হয়েছিল সেখানে এটা জানতে গেলে তোমরা গুগলে গিয়ে পঞ্চাশের মর্ণ লিখে সার্চ করলে বিস্তারিত তথ্য পেয়ে যাবে যাদের ইতিহাস আছে ইতিহাসে কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে পঞ্চাশের মর্ণ আছে তোমরা ইতিহাস স্যারের কাছ থেকেও গোটা বিষয়টা জেনে নিতে পারো আমি খুব সহজে উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যগুলো সহজেই গল্পটা বোঝার সুবিধার্থে তোমাদের সামনে তুলে ধরছি যে পঞ্চাশের মর্ণ কি। কী উইকিপিডিয়া তথ্য অনুযায়ী আমরা উইকিপিডিয়া থেকে বেশ কিছু পয়েন্ট যেটা তোমাদের গল্প বোঝার জন্য কাজে লাগবে সেটা নোট করেছি প্রথম তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ বাংলায় সেটা ইংরেজি সাল উনিশশো তেতাল্লিশে এই দুর্ভিক্ষ হয়েছিল যেহেতু বাংলা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে এটা হয়েছে তাই এটা পঞ্চাশের মন্নন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষে বা এই মন্নন্তরে দুই বাংলা তখন আরকি এই দিকে হচ্ছে আমাদের পশ্চিম বাংলা ওই দিকে পূর্ব বাংলা তখন দুই বাংলা আলাদা ছিল না যেহেতু স্বাধীনতার আগে এই গোটা বাংলাটা দুর্ভিক্ষের কবলে পড়েছিল আর কথিত আছে এই দুর্ভিক্ষে একুশ থেকে তিরিশ লক্ষ মানুষ না খেয়ে শুকিয়ে ধুকে ধুকে মরেছিল চলে যাচ্ছি দ্বিতীয় অনুচ্ছেদে দেখো এই সময় যারা বড় বড় মজুদদার আড়তদার তারা মার্কেট থেকে সমস্ত চাল ডাল কিনে নিয়ে গুদামে আটকে রাখে ফলে কি হয় বাজারে খাবার দাবার দুষ্প্রাপ্য হয়ে ওঠে বাঙালির প্রধান খাবার চালের আকাল দেখা দেওয়ার জন্য সারা বাংলায় হাহাকার পড়ে যায় গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ পথে প্রান্তরে লুটিয়ে পড়ে থাকে না খাওয়া মানুষ এখানে ওখানে পড়ে থাকে বেওয়ারিশ ভুভুক্ষ নিরন্ন মানুষের লাশ বিভিন্ন গ্রাম থেকে তখন ভুভুক্ষ হাজার হাজার মানুষ একমুঠো অন্যের আশায় স্রোতের মতো মানে ধাই করছে কলকাতার দিকে অর্থাৎ কলকাতার দিকে ধেয়ে এসেছিল দেখা গেছে এই সমস্ত নিরন্ন দলে দলে পথের পড়ে পড়ে ঢুক দেখা গেছে এই সমস্ত নিরন্ন অভাগারা দলে দলে পথের ওপর অর্থাৎ রাজপথের ওপর ফুটপাথের ওপর পড়ে পড়ে ঢুকছে আবর্জনার পাশে উচ্ছিষ্ট মানুষের ফেলে দেওয়া খাবারে ভাত বসানোর জন্য লড়াই করছে ভাত নয় সামান্য ফ্যান খাওয়ার জন্য তারা তড় পাচ্ছে এটাই হয়েছিল কিন্তু পঞ্চাশের মন্নন্তরে এটা কোনো গল্প কথা নয় এটা ঐতিহাসিক সত্য এবার আসি আবার গল্পে মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াছে কিছুই নেই এ জগতে এ জগতে সবচেয়ে ছোঁয়াছে কি দরদ দেখবে কেউ তোমার সামনে কান্না করছে এটা যদি তুমি দেখো তোমার মনটাও না কেমন একটা কোমল হয়ে যাবে তোমার মনটাও যেন খারাপ হয়ে যাবে যথারীতি নিখিল নিখিলের মনটাও খারাপ হয়ে গেল কেন সে যখন দেখছে তার সহকর্মী বন্ধু মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে অর্থাৎ চোখে জল চলে এসছে কথাগুলো বলতে বলতে গলার স্বরটা কাঁপছে কাঁদো কাঁদো তখন নিখিলেরও মনটা খারাপ হয়ে যায় আবেগপ্রবণ মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করতে দেখে নিখিলের মনটা খারাপ হয়ে যায় সে আর মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বাড়ায় না মৃত্যুঞ্জয় রুম থেকে চলে যায় নিখিল একা বসে রয়েছে রুমে পেপার ওল্টাচ্ছে পেপার ওল্টাতে ওল্টাতে তার মাথায় নানা ধরনের নানা চিন্তা এসে জড়ো হচ্ছে বিক্ষুব্ধ কিছু চিন্তা সেটা জানবো এবারের অংশে দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে সমিত কথার মানে কি সমিত কথার মানে সমাধি নয় সমিত কথার মানে যজ্ঞের কাঠ এখানে উপলব্ধি করা যাচ্ছে যে দেখো পৃথিবীতে অনাহার থাকবেই আমরা যদি সমস্ত দরদ পুঞ্জীভূত করে এক জায়গায় দলা করে ঢেলেও ফেলি তবুও খিদের আগুন নিভবে না ধরো আমরা সবাই মিলে কান্না করছি হায় রে পৃথিবীতে কত মানুষ না খেয়ে মরে গেল আমরা সবাই দরদ উজাড় করে দিলাম তাতে কি হবে পৃথিবীর সবার মুখে কি অন্ন যাবে যাবে না বরং আমাদের এই অনুভূতিগুলো আমাদের এই আর কি দরদগুলো যেন কাঠ হয়ে খিদের আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে তুলবে নিখিলের মাথায় আরো কিছু ভাবনা আসে যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের অন্য মানুষের দাবি জন্মাবে কিসে আমরা ভাবি ভিক্ষা দেওয়া বুঝি ভালো কাজ অন্যকে ভিক্ষা দিলাম তার মানে আমরা বুঝি অনেক পূর্ণ করলাম আসলে তা নয় এখানে নিখিলের ভাবনা অনুযায়ী ভিক্ষা দেওয়া একটা পাপ আজকে আমরা ভিক্ষা দিই বলে এই জীবন ধারণের অন্নে মানুষের যে দাবি আছে আমাকেও যে করে কমমে খেতে হবে এই পৃথিবীর বুকে আমাকেও যে স্ট্রাগল করতে হবে এটা মানুষকে আমরা বুঝতে দিই না আমরা তাকে ভিক্ষা দিয়ে কর্মক্ষম করে তুই আরও একটা দিক থেকে ভাবতে গেলে ভিক্ষা কখন দিই আমরা যখন অন্যকে শোষণ করে বড়লোক হই তখন সেই শোষিত অর্থের থেকে কিঞ্চিত পরিমাণ গরিবদের দান করে আমরা বলি আমরা পূর্ণ করলাম কিন্তু এই রূঢ় বাস্তব নিয়মটাকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা সম্ভব কিন্তু সেটা হয় অনিয়ম এই যে যে রূঢ় বাস্তব কঠিন বাস্তব যে ভিক্ষা দেওয়া পাপ এটাকে আমরা আর কি মধুর নীতি দিয়ে বর্ণনা করি যে না না ভিক্ষা দিলে উপরওয়ালা খুশি হন কিন্তু এটা তো অনিয়ম চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে পৃথিবীতে তো কত মানুষ চিতায় পুড়েছে কিন্তু আমরা যদি পৃথিবীর শুদ্ধ সমস্ত মানুষকে চিতার আগুনে তুলে দিই তবুও চিতা কিন্তু সবাইকে পুড়িয়ে দেবে তোমার মনে হবে এই কথাগুলোর মানে কি এগুলোর কোনো মানে নেই এগুলো একটু আর কি ভাবনা বিক্ষুব্ধ ভাবনা কি বলছে বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল এখানেই গল্পের প্রথম দিনের ঘটনা শেষ বা প্রথম পর্ব শেষ এর বেশ কিছুদিন পরের ঘটনা জানতে পারবো এবার সেদিন নিখিল আর মৃত্যুঞ্জয় দুজনেই মাইনে পেয়েছে কিন্তু মাইনে পাবার পর মৃত্যুঞ্জয় একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের কথাটা এবার আমরা পড়বো কিন্তু তার আগে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও তো গল্পের আলোচনাটা কেমন লাগছে আর বন্ধু তুমি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো অর্থাৎ কোন জেলায় তোমার বাড়ি তোমার স্কুলের নাম কি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা ভিডিওটা এখনো লাইক করি প্লিজ লাইক করে দিও তোমাদের লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে বেশি করে অনুপ্রেরণা দেয় যেমন ধরো তোমরা একটা ছবি ফেসবুকে পোস্ট করলে প্রচুর লোক যদি লাইক করে দেখবে তোমাদের আরো একটা ছবি পোস্ট করতে বেশি উৎসাহ লাগে বা বেশি ভালো লাগে ঠিক একই কথাটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমি তোমাদেরই আপনজন তোমাদেরই বন্ধু কাজেই ভিডিওতে লাইক করা চাই চাই আর গল্প নয় এবার চলে যাচ্ছি মূল আলোচনাতে চিতার আগুন সবাইকে পুড়িয়ে দিতে পারে ভিক্ষা দেওয়া একটা পাপ দেশের সমস্ত দরদ ঢাললেও কখনো খিদের আগুন নিভবে না এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্র তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাহুতাস করা মন্তব্য করা হয়েছে নিখিল প্রতি মাসে তিন জায়গাতে কিছু কিছু টাকা পাঠায় মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে তিনটে সাহায্য এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা মানি অর্ডার কি এখন তো আমরা টাকা পাঠাই ফোনপে গুগল পে পেটিএম করে কিন্তু আগেকার দিনে পোস্ট অফিস থেকে মানি অর্ডারের ফর্ম আনিয়ে তার দ্বারা আমরা টাকা পাঠাতাম তো নিখিল প্রতি তিন জায়গায় টাকা পাঠায় মানি অর্ডারের ফর্ম এনে সে ভাবছে যে চারিদিকে দুর্ভিক্ষ চলছে জিনিসপত্রের দাম বেড়েছে বাস্তববাদী ও খুব বাস্তবভাবে বাস্তব পরিস্থিতি বোঝে আমি কি তিনটে সাহায্যই এবার একটু একটু করে কম টাকা পাঠাবো অর্থাৎ একটু কমিয়ে পাঁচ টাকা কমিয়ে পাঠাবো ঠিক সেই সময় মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি ওই সেদিনের ঘটনা মরা দেখে এলো বমি করলো নিখিলের সঙ্গে কথা বলতে বলতে তার চোখ মুখ ছলছল করে উঠল। ওই দিনের পর থেকে মৃত্যুঞ্জয় বেশ গম্ভীর থাকে নিখিলের সঙ্গেও বেশি কথা বলে না আজকে এসে বলছে একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় এক তারা। মানে এক গোছা নোট টাকার নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে টাকাটা কোনো ত্রাণ ত্রাণ যারা এই যে দুর্ভিক্ষ হচ্ছে দুর্ভিক্ষের সময় মানুষকে খাবার দিচ্ছে তাদের তহবিলে এই টাকাটা জমা করিয়ে দেয় নিখিল বলছে আমি কেন মৃত্যুঞ্জয় আমি পারবো না নিখিল ধীরে ধীরে সমস্ত টাকাটা গুনল সমস্ত মাইনে মৃত্যুঞ্জয় বলছে হ্যাঁ নিখিল এবার একটু রেগে গিয়ে বোঝানোর চেষ্টা করছে বাড়িতে তোর নয় জন মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করিস তা হোক আমাকে কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে আমি আর টুনুর মা এক বেলা ভাত বিলিয়ে দিই মৃত্যুঞ্জয় বলছে ওই দিনের পর থেকে না আমি খেতে পারি না রাতে ঘুম হয় না আমি আর আমার বউ আমরা দুজনে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি সেই খাবারটা আমরা গরিবের মধ্যে বিলিয়ে দিই নিখিল এক দৃষ্টিতে চেয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় জ্বর হলে দেখবে যার জ্বর হয় তার মুখটা কেমন থমথমে ভারী ভারী ফোলা ফোলা মনে হয় জ্বর হলে মুখ যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই অর্থাৎ মৃত্যুঞ্জয় যে ভেতরে ভেতরে ভীষণ কষ্টে আছে এ ব্যাপারে নিখিল পুরোপুরি নিশ্চিত নিখিল এবার একটু মস্করা করে বলছে ঠুনুরমার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে তোর বউয়ের যা স্বাস্থ্য ও যদি একবেলা করে খায় না ও তো পনেরো কুড়ি দিনের মধ্যে মরবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠলো নিজের স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে বন্ধু নিখিলের তিরজক মন্তব্য টিটকেরি শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠলো আমি কি করব। কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে মৃত্যুঞ্জয় বলছে আমি বহুবার বলেছি আমি খাচ্ছি না তাতে কিছু সেটা আমার ব্যাপার তুমি খাও কিন্তু আমার বউ বলছে আমি না খেলে উনিও খাবেন না তা খাওয়ার দরকার নেই না খেয়ে মরুক নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারণা কারো যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন পেটে যাবেই কারণা কারো যে রিলিফ চলছে তা তো শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো সত্যিই তো তাই পৃথিবীতে যেটুকু চাল আছে সেটা তো কারো পেটে না কারো পেটে যাবে। আমরা যখন রিলিফ ফান্ড করি কিছু মানুষকে খেতে দিই তখন কি করি আমরা আমাদের চোখের সামনে যে মানুষগুলো রয়েছে তাদের দুটো খেতে দিতে পারি কিন্তু গোটা বিশ্ব সংসারে যারা অভুক্ত সবার পেটে কি আমরা ভাত পৌঁছতে পারি পারি না এতে কি হয় যারা চোখের সামনে মরছে তাদের কয়জনকে বাঁচানোর একটা চেষ্টা করার সান্ত্বনা আমরা নিজেদের দিই কিন্তু অনেক মানুষ সত্যিই না খেয়ে থাকে এই রিলিফ হয় একজনের বদলে আর একজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মধ্যে দিয়ে চোখের সামনের যারা মরছে তাদের কয়জনকে বাঁচানোর চেষ্টা করার শান্ত কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল নিখিল ভেবেছিল বন্ধুকে বলবে দেখ এভাবে দেশের লোক বাঁচানো যায় না এসব রিলিফ ফান্ড টান্ড করে কোনো লাভ নেই এতে কি হয় যারা আড়ালে মরছে তাদের মধ্যে দাও চোখের সামনে দু তিনজনকে একটু খেতে দিলাম এতে কি লাভ নিখিল ভেবেছিলো এই কথাটা বন্ধুকে বলবে কারণ আমি আগেই বলেছি নিখিল বুদ্ধিমান এবং বাস্তববাদী সে বাস্তবটা বোঝে কিন্তু এই কথাগুলো বলতে পারলো না তার গলায় আটকে গেল এখান থেকে একটা শট দেয় গলায় আটকে গেল। কার গলায় কি আটকালো নিখিলের গলায় কথা আটকালো আরও একটা শট দেয় আগের পৃষ্ঠাতে আমি পড়িয়েছি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা কত মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কত কিন্তু নিখিলের গলায় এই কথাগুলো আটকে গেলেও সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায় ভুরি ভোজন মানে গান্ডে পিণ্ডে পেট ভরে খাওয়া অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই আমি কেটে কেটেছেটে যদ্দুর খাতা খাবার কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়েই আমি নিজে তা খাবো নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ কি বলছে নিখিল দেখ তোর সঙ্গে সেদিন আমার কথা হলো তারপর আমিও গান্ডে পিণ্ডে খাওয়া ছেড়ে দিয়েছি আমি জানি গান্ডে পিণ্ডে ধুরিভোজ করা মানে বেশি বেশি খাওয়া প্রয়োজনের বেশি খাওয়া এটা উচিত নয় কিন্তু একটা কথা মনে রাখবি না খেয়ে মরাটাও উচিত নয় সত্যি কথা বলতে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু খেতে হবে দেশের সমস্ত লোক যদি না খেয়ে থাকে তবুও আমার বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমাকে খেতেই হবে দেখ আমি যদি জনকে খুন করি তাতে যতটা পাপ হবে নিজেকে যদি না খাইয়ে মারি তার থেকে বেশি পাপ হবে এই কথাটা বলল নিখিল মৃত্যুঞ্জয় বলল ওটা পার্শবিক স্বার্থপরতা এটা আন্ডারলাইন করবে এখান থেকেও একটা বড় প্রশ্ন দেয় ওটা বলতে কোনটা কেন তা পাশবিক ওটা বলতে নিখিলের এই বক্তব্যটাকে মৃত্যুঞ্জয় বলেছে পাশবিক স্বার্থপরতা এটা পশুদের মতো স্বার্থপরতা কেমন আমরা দেখি পশুরা আগে নিজে খায় পরে যদি কিছু পড়ে থাকে সন্তানের মুখে তুলে দেয় বা সন্তান খেতে পারে এমনকি পশুরা সন্তানের খাবারেও ভাগ বসায় একসঙ্গে সবাই খায় এই কারণেই মৃত্যুঞ্জয় বলল নিখিল তুই যে বলছিস যে দেশের সমস্ত লোক না খেয়ে মরলেও তোর যেটুকু প্রয়োজন তুই আগে সেটুকু খাবি এই আগে খাওয়ার মানসিকতাটা পশুদের মতো স্বার্থপর এবার নিখিল একটু প্রতিবাদ করছে কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো কিন্তু এই যে যারা এই দুর্ভিক্ষে প্রাণ হারাচ্ছে এই মানুষগুলোর মধ্যে যদি স্বার্থপরতা থাকতো অর্থাৎ এই মানুষগুলো যদি বলতো আমি আগে খাবো এক কাপ অখাদ্য গ্রুয়েল গ্রুয়েল মানে ফ্যান ভাতের মার দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্য থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না তা সে অন্য হাজার মাইল দূরেই থাকার আর একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক আগেই বলেছি এই পঞ্চাশের মন্যন্তর অনেকটা মনুষ্য সৃষ্ট ছিল বড় বড় আড়তদার মজুরদারেরা ফসল হয়নি এই সুযোগটাকে কাজে লাগিয়ে মার্কেট থেকে চাল ডাল কিনে নিয়ে নিজেদের গুদামে আটকে রাখলো আর বাজারে একটা কৃত্রিম অভাব সৃষ্টি করলো যে খাবার পাওয়া যাচ্ছে না সব জিনিসের দাম বাড়িয়ে দিল আর সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা গেল আর কিছু মানুষ গ্রাম থেকে পায়ে হেঁটে শহরে চলে গেল কেন শহরে মানুষ খেতে পায় তাই তারা ভোরবেলা থেকে একটা কাপ বা একটা বাটি হাতে নিয়ে বড়োলোকদের বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো কেন একটু ভাত পাবে বলে না ভাত খাওয়ার পর লোক বাড়ির লোকেরা যে ফ্যান ফেলে দিত সেই ফ্যানটুকু খা খেয়ে বেঁচে থাকবে বলে মানুষ কলকাতায় লাইন দিয়ে বড় বড় গলিতে বড় বড় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো সেই ঘটনার রেশ ধরেই নিখিল বলছে এই মানুষগুলো যদি স্বার্থকর হতো এরা যদি বলতো আমরা বেঁচে থাকার জন্য যেটুকু যেটুকু দরকার খাবো অর্থাৎ এদের মধ্যে যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকতো বাংলায় কেউ না খেয়ে মতো না হাজার মাইল দূরেই সে চাল ডাল লুকিয়ে রাখুক কিংবা একটার জায়গায় একত্রিশটা তালা দিয়ে গুদাম বন্ধ করে রাখুক মানুষ নিজের হকের খাবার ন্যায্য খাবার তারা ছিনিয়ে খেতে পারত এই কথাগুলো শুনে মৃত্যুঞ্জয় বলছে তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল নিখিল আর মৃত্যুঞ্জয়ের এই কথোপকথন থেকেই কিন্তু আমরা বুঝতে পাচ্ছি। মৃত্যুঞ্জয়ের মানসিকতা একটু পরিবর্তন হচ্ছে সে একটু উদাসীন হয়ে পড়ছে সংসার সম্পর্কে একদম এবারের অনুচ্ছেদে কিন্তু আমরা পরিণতি দেখতে পাব মৃত্যুঞ্জয়ের ভয়ঙ্কর পরিণতি কি রয়েছে চলো দেখে নি এই অনুচ্ছেদে তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে আপিসে আসে কাজে ভুল করে চুপ করে বসে থাকে এক সময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরের আদি অন্তহীন ফুটপথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপথে যারা পড়ে থাকে অনেক রাতে যারা দোকান বন্ধ হলে হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে মানে দোকানের সামনে যে ছাউনিটা আছে সেখানে উঠে একটু ভালো আশ্রয় খোঁজ করে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে অর্থাৎ গ্রাম থেকে শহরের বুকে যে নিরন্ন মানুষগুলো এসেছে যারা পশুর মতো কষ্ট করে বেঁচে রয়েছে ফুটপাথে আনাচে কানাচে গলিতে মৃত্যুঞ্জয় তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে লঙ্গরখানা কি যেখান থেকে দিন দরিদ্র দুঃখীদের বিনামূল্যে খেতে দেওয়া হয় সেগুলো খুঁজে বার করে অন্ন প্রার্থীদের ভিড় দেখে সেখানে দেখে কত মানুষ অন্ন খাওয়ার জন্য লাইন দিচ্ছে অর্থাৎ ভাত খাওয়ার জন্য লাইন দিচ্ছে প্রথম প্রথম সে এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত। এখন সেটা বন্ধ করে দিয়েছে কে কি বন্ধ করেছে এটাও প্রশ্ন দেয় আগে মৃত্যুঞ্জয় এই যে যারা লাইনে দাঁড়াতো এই সমস্ত অভুক্ত নিরন্ন নরনারী ছেলে মেয়েদের সঙ্গে মানুষদের সঙ্গে আলাপ করত। এখন সেটা বন্ধ করে দিয়েছে কেন সকলে এক কথাই বলে ভাষা এবং বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের কেমন নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান প্যানানির মতো ঝিমানো সুরে একই ভাগ্যের কথা একই দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই মানে কারো বুকের মধ্যে কোনো নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই অর্থাৎ এই নিরন্ন মানুষগুলো সমাজের কলে পিষ্ট হতে হতে আজ তেজহীন হয়ে গেছে তোমরা ক্লাস ইলেভেনে পড়েছিলো কর্তার ভূত গল্পে যারা প্রতিবাদী তাদের তেজ নিষ্কাশন করা হতো এরা তাই এরা না খেতে পেয়ে আজ তেজহীন প্রতিবাদহীন এদের বলার ভাষা মুখের ভাষা সব এক রকম কোনো এদের মনে অভিযোগ নেই কোনো বুক থেকে কোনো অভিযোগ নেই শুধু হতভাগ্যের কথা যে আমাদের কিছু নেই আমাদের খেতে দাও এই রকম কথা তাদের মুখে এ কথা নেই আমাদের সব কিছু ছিনিয়ে নিল এই এই মুনাফাবাজরা এই আড়তদ্বারেরা তারা সেগুলো বলে না কারণ খিদের আগুনে পুড়তে পুড়তে আজকে তারা নিঃস্ব তারা প্রতিবাদ বিমুখ আগের অনুচ্ছেদ থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝে নিলাম মৃত্যুঞ্জয় একদম অন্য জগতে চলে যাচ্ছে কাজকর্ম সংসার সব কিছু থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছে এর ফলে স্বভাবতই মৃত্যুঞ্জয়ের পরিবারে কিন্তু চরম বিশৃঙ্খলা নেমে আসে আর স্বামীর জন্য উপোস করতে করতে মৃত্যুঞ্জয়ের অসুস্থ স্ত্রী কিন্তু আরো অসুস্থ হয়ে শয্যাশায়ী হয় আর মৃত্যুঞ্জয়ের গোটা পরিবার কার্যত বিপাকের মুখে পড়ে কি রয়েছে এই অনুচ্ছেদে একটু দেখে নি মৃত্যুঞ্জয়ের অবস্থা শোচনীয় এটা তো হওয়ারই কথা যে বাড়ির কর্তা সে আর কি পাগল সম হয়ে যায় সেই বাড়ি তো শোচনীয় হবেই সেই বাড়ির অবস্থা টুনুরমা বিছনা নিয়েছে ওই ভদ্র মহিলাও না খেতে খেতে অসুস্থ হয়ে বিছনা নিয়েছে বিছনায় পড়ে থেকে এসে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় সবাইকে বলে যে দেখো তোমার দাদা কোথায় আছে মৃত্যুঞ্জয় কোথায় শিগগিরই তোমরা দেখো বাড়ির ছেলে বুড়ো সবাইকে বলে শিগগিরই খুঁজে আসো কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করব এই শহরের মধ্যে কোথায় একটা মানুষ পড়ে রয়েছে আগন্তুক হয়ে পড়ে রয়েছে সেটা কি করে খুঁজে বার করা যাবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বাড়ির সেই সমস্ত লোকেরা যাদের মৃত্যুঞ্জয়ের বউ অর্থাৎ টুনুর মা জোর করে বাড়ির বাইরে মৃত্যুঞ্জয়কে খুঁজতে পাঠাতো তারা কিছুক্ষণ বাইরে কাটিয়ে ফিরে এসে মিথ্যে করে বলে বসে মৃত্যুঞ্জয় ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জালায় চেঁচিয়ে কাঁদে এই জায়গাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতন মৃত্যুঞ্জয় যখনই অবাস্তব বা ভয়ঙ্কর পদক্ষেপ নিতে গেছে তার বাস্তব বোধ সম্পন্ন বন্ধু নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়কে সতর্ক করেছে মৃত্যুঞ্জয় একটু সেকেলে একটু আবেগ প্রবণ উল্টো নিখিল কিন্তু খুব বাস্তববাদী কি মৃত্যুঞ্জয়ের পরিবার যখন বিপদে পড়েছে নিখিল কিন্তু এক ছুটে চলে গেছে বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়িতে সেখানে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কি কথোপকথন হলো সেটাও দেখে নেওয়ার এই কথোপকথন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তা স্ত্রীর মানসিকতা বোঝবার জন্য মৃত্যুঞ্জয় স্ত্রী অর্থাৎ মা এখানে মৃত্যুঞ্জয় স্ত্রীর নাম লেখক কোথাও লেখেননি মৃত্যুঞ্জয়ের মেয়ে বা সন্তান তুনুর পরিচয়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে কিন্তু তিনি পরিচয় দিয়েছেন এই গল্পে নিখিলকে বারবার আসতে হয় টুনুর মা তাকে সকাতর খুব কাতরভাবে অনুরোধ করে জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সঙ্গে সঙ্গে থাকে নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি থাকবো নইলে নয় এবার নিখিল বলছে দেখুন বৌদি আগে আপনি সুস্থ হন সংসার ঠিক সামলান আপনার ছেলে মেয়ে কী করুন অবস্থা দেখুন আমি কথা দিচ্ছি তারপর মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকবো কিন্তু আগে আপনি সংসারটা ঠিকমতো মতো হাল ধরুন সংসারে টুনুর মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতুম ঠাকুর পো নিখিল বুঝ ঘুরতেন নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপথের ওই লোকগুলির কথা টুনুরমার কেবলই কি মনে পড়ে ফুটপথের লোকগুলির কথা আমাকে দু তিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারলাম মৃত্যুঞ্জয় স্ত্রী মানে টুনুরমা কিন্তু মৃত্যুঞ্জয়ের যোগ্য সহধর্মিনী স্বামীর প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা এতটা যে সেও তার স্বামীর পথের হয়েছিল সেও স্বামীর সঙ্গে এক দুদিন ফুটপথের মানুষগুলোকে দেখবার পর স্বামীর মতন ভাবনায় ভাবিত হয়েছে আর ওই ফুটপথের মানুষগুলোই তার কাছে বেশি গুরুত্বের দাবিদার হয়ে উঠেছে কিন্তু এরপর কি হলো মৃত্যুঞ্জয়েরই বা কি হলো মৃত্যুঞ্জয় কি সংসারে ফিরে এলো নাকি হারিয়ে গেল মানুষের ভিড়ে দেখে নেব গল্পের অন্তিম পর্ব পড়ে অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবে না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন দেখো মৃত্যুঞ্জয় চেয়েছিল সমস্ত মাইনে দান করে একবেলা না খেয়ে গরিব মানুষকে সাহায্য করতে কিন্তু তার এই চেষ্টাটা কেমন ছিল একটা শুকনো পুকুরকে এক ঘটি এক ঘটি জল দিয়ে ভরার মতন যেটা সম্ভবই নয় যখন মৃত্যুঞ্জয় বুঝতে পারলো সে অক্ষম সে এটা পারবে না তখন সে দিন দিন পড়ল অর্থাৎ সে নিজের অক্ষমতা বুঝতে পেরে ভেঙে পড়ল এটাই আর কি টুনুর মা বলছে নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় নিখিল যখন এই সব কথা শুনল নিখিলের মুখটা কালি হয়ে গেল এবার আমরা চলে আসব গল্পের একদম অন্তিম পর্বে মৃত্যুঞ্জয় আপিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে নিখিল অফিসে বলে মৃত্যুঞ্জয়ের ছুটি মঞ্জুর করিয়ে দিয়েছে আপিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে অর্থাৎ শহরের কোন গলিতে বা কোথায় মৃত্যুঞ্জয় পড়ে থাকে সেটা এখন সবাই জানে তাই নিখিল অফিস হয়ে যাওয়ার পর ছুটির পর মৃত্যুঞ্জয়ের কাছে যায় ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় সত্যি কথা বলতে নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়ের অত্যন্ত ভালো বন্ধু তাই মৃত্যুঞ্জয়ের এই দুদিনেও মৃত্যুঞ্জয়ের পরিবার মৃত্যুঞ্জয়ের পাশে কিন্তু সে দাঁড়িয়েছে কি করে সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তি তর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয় মৃত্যুঞ্জয় শুনে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না এখন নিখিলকে উল্টো কথা বলে যে হ্যাঁ রে বন্ধু তুই ঠিক বলেছিস নিজের সমস্ত মাইনে না দিয়ে দেওয়া উচিত ঠিক বলেছিস গরিবের জন্য সব খাওয়া ছেড়ে দেওয়া উচিত কিন্তু এই সব কথা এখন আর মৃত্যুঞ্জয়ের মধ্যে কোনো পরিবর্তন আনে না তার চোখ দেখেই বোঝা যায় কথার মানে সে বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে গেছে এই কয়দিন ফুটপথে পড়ে থাকতে থাকতে সে এত কঠিন কঠোর অভিজ্ঞতা লাভ করেছে যে আজকে তার কাছে কথার মার প্যাচ আর কোনো অর্থ রাখে না ক্রমে ক্রমে নিখিলকেও হাল ছেড়ে দিতে হয় এবার মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলোমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় যে মৃত্যুঞ্জয়ের গায়ে শরীরে একদিন চাপানো থাকতো সিল্কের জামা ধীরে ধীরে একদিন সেই জামা ধুলোয় মলিন হলো তারপর একদিন সেই জামাটা অদৃশ্য হয়ে গেল পরে ধুতির বদলে আসে ছেড়া ন্যাকড়া আগে যে মৃত্যুঞ্জয় সুন্দর ধুতি পরে অফিসে যেত এখন সেই ধুতির বদলে সামান্য নেকড়া দিয়ে একটুখানি লজ্জাস্থান ঢাকা গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে তার গা ভর্তি এখন মাটি বালি এগুলো লেগে রয়েছে দাড়িতে মুখ ঢেকে যায় এখন তার মুখ দাড়িতে ঢেকে গেছে অর্থাৎ সে দাড়ি কাটে না প্রায় পাগলের অবস্থা ছোট্ট একটা মগ হাতে আরও দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে আর কাড়াকাড়ি মারামারি করে লঙরখানার খিচুড়ি খায় সেও এখন ওই নিরন্ন মানুষের ভিড়ে মিশে গেছে যে একদিন কে বাঁচায়ের দলে ছিল অর্থাৎ মৃত্যুঞ্জয় বাঁচাতে চেয়েছিল সে আজকে কে বাঁচে কেউ বাঁচে না সেই কে বাঁচের দলে এসে পড়ল সেও আজ এই নিরন্ন মানুষের ভিড়ে মিলিয়ে গেল সেও আর দশজনের মতো কাড়াকাড়ি মারামারি করে খিচুড়ি খায় আর বলে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও এখানেই গল্প শেষ কি বুঝলে তো বলেছিলাম না গল্পের নামকরণের মাঝখানে একটা কমা আছে যেটা নামটাকে দুটো ভাগে ভাগ করে দেয় গল্পের প্রথম ভাগে আছে কে বাঁচায় আমরা দেখলাম কে বাঁচায় মৃত্যুঞ্জয় বাঁচায় নিরন্ন মানুষগুলোকে বাঁচানোর জন্য বাঁচানোর কারিগর হয়ে মৃত্যুঞ্জয় নিজের মাইনের টাকা দান করছে একবেলা বেলা খাচ্ছে দিন চিন্তায় ভাবিত হচ্ছে কিন্তু গল্পের শেষ অংশে আমরা দেখবো কে বাঁচে কেউ বাঁচে না মৃত্যুঞ্জয়ও বাঁচেনি তাই সেও এই নিরন্ন মানুষের ভিড়ে হারিয়ে যায় তোমরা একটা জিনিস লক্ষ্য করলে কিন্তু আশ্চর্য হবে মৃত্যুঞ্জয়ের বাড়ি ছিল শহরে কিন্তু সেও আর পাঁচটা সাধারণ নিরন্ন মানুষের মতো হাতে একটা মগ নিয়ে কি হাতে নিয়ে এটা শর্ট কোশ্চেনে দেয় বলছে গা থেকে এই চি বাবু খেতে পাইনে আমায় খেতে দাও তার মানে নিরন্ন মানুষগুলোর জীবন যেন একটা সুতোতে বাধা যা একটা জায়গায় বলেছে সবার কথা বলার ধরন এক কারো বুকের মধ্যে মুখে নয় মানে অন্তরেও কোনো কোনো জায়গাতে নালিশ বা কারো বিরুদ্ধে অভিযোগ নেই তারা কিচ্ছু বোঝেনি তারা শুধু পরিস্থিতিটাকে মেনে নিয়েছে এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো আমাকে জানিও আর আগেও এক দু বছর আগেও ইউটিউবে এই গল্পের আলোচনা আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করেছিলাম যারা পুরনো আলোচনা দেখেছ তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পুরনোটা নাকি নতুনটা কোন আলোচনাটা তোমাদের বেশি ভালো লাগলো তোমরা অনেকে আর একটা জিনিস আমার কাছে জানতে চাইছো যে স্যার আপনার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই স্কুল মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক এবং ফাজিল পরীক্ষার্থী বন্ধুদের জন্য কবে প্রকাশিত হবে তোমাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি তোমাদের বই তৈরির কাজ জোর কদমে চলছে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আশা করি আমরা আমাদের বই প্রকাশ করতে পারব বই প্রকাশিত হওয়ার পর কলেজ স্ট্রিট পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের সমস্ত বইয়ের দোকান অনলাইন সর্বত্র তোমরা বই পাবে আর বই প্রকাশের আগে আগে পাঁচ সাত দিন আগে আমি সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দেব। ভিডিও শেষ করব কিন্তু তার আগে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই প্রথম অনাহারে মৃত্যু দেখবার পর মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল অর্থাৎ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের এই কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রথম পৃষ্ঠাটা ভালো করে পড়ে নেবে এখান থেকে একটা বড় প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে গল্পের লাস্ট পৃষ্ঠা থেকে যে মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি কি হয়েছিল দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানা লাইন তুলে আসতে পারে মোট কথা এই দুটো অংশ বই থেকে ভালো করে পড়বে আর নিখিল মৃত্যুঞ্জয় এই দুটো চরিত্রকে খুব ভালো করে করবে বিশেষ করে নিখিল চরিত্র সরাসরি নিখিলের চরিত্র লেখ এমন না দিয়ে কোন একটা বক্তব্য নিখিলের দিল ধরো এভাবে দেশের লোককে বাঁচানো যায় না বা ভুরি ভোজনটা অন্যায় না খেয়ে মরাটা উচিত নয় ভাই এই রকম একটা লাইন দিয়ে বলছে কার বক্তব্য উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো তাই এই গল্পের নামকরণ এবং নিখিল মৃত্যুঞ্জয় চরিত্র এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে আপাতত এটুকু প্র্যাকটিস করো টেস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন আর ফাইনালের আগে প্রতি বছরের মতো লাস্ট মিনিট সাজেশন ভিডিও তো আসবেই কিন্তু একজন শিক্ষক হিসেবে বাংলাতে সর্বোচ্চ নাম্বার তোমরা যাতে পাও সেই লক্ষ্যে আমি তোমাদের বছরের প্রথমে এই হাতে গোনা চার পাঁচটা প্রশ্ন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে বলবো বছরের প্রথমেই সাজেশন করে একটা বা দুটো প্রশ্ন পড়া কিন্তু ঠিক হবে না বাংলা নিয়ে কোনো সমস্যা থাকলে কোন অংশ আলোচনা করলে ভালো হয় আমাকে কমেন্টে লিখে জানি ইতিমধ্যেই সমস্ত গল্প সমস্ত কবিতা আলোচনা করে আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের জন্য ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে দিলাম সেখানে ক্লিক করলে ক্লাস টুয়েলভ এর জন্য পোস্ট করা সব গল্প কবিতার আলোচনার ভিডিও পেয়ে যাবে আর প্রত্যেকটা গল্প কবিতা আবারও নতুন ভাবে আমি তৈরি করে তোমাদের জন্য পোস্ট করতে চলেছি সবাই পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা